বাবা আমি তো আমি তো একটু ঠাট্টা করছিলাম একটু ঠাট্টা বোঝো না না সব ব্যাপারে ঠাট্টা হয় না ওকে ওকে আই এম সরি ওকে আই এম সরি চলো না স্মাইল যাও আমি আছি না হয় কি তোমার আমার উপর ভরসা নেই তোমার তোমার কি মনে ওই গাড়িটাতে ডাকাত আছে ওরা এই দিনের বেলা আমাদেরকে অ্যাটাক করবে তাই তো বোকামে বললাম না সামনে একটা মন্দির আছে তো এই রাস্তা দিয়ে অনেক সময় তার ভক্তরা যায় তারাও হয়তো জঙ্গলের দিকেই যাচ্ছে এখানে আস্তে আস্তে বিকল হয়ে গেল তুমি কথা দাও তুমি এখানে বেশিক্ষণ থাকবে না কথা দাও আমাকে ওকে আমি তোমায় কথা দিচ্ছি আমি এখানে বেশিক্ষণ থাকবো না ওকে আমার মিষ্টি ছোট্ট বোন যাও ছাড়ো গাড়ি চলো এবার এখানে ঘন্টাটা বাজিয়ে তোমার যা চাওয়ার চাইতে পারো তুমি চাইবে না আমি তো চাইবো আগে তুমি চাও যেন আরো নাম হয় ও শরীর যেন খুব ভালো থাকে আমার শ্বশুর বাড়ির সকলকে নিয়ে যেন আমি খুব ভালোভাবে সংসার করতে পারি দেখো তুমি মা আর আমি কিছু চাই না আর ওর যেন কখনো কোনো বিপদ না হয় মা
এতক্ষণ ধরে কি এত চাইলে শুনি? কি হলো? জানতে চাইতে নেই, বললে ফলবে না। মা, আমার বউটার ভেতর অনেক ট্যালেন্ট, আমি যেন ওর ট্যালেন্ট এক্সপ্লোর করতে পারি, ওকে যেন সবার কাছে খুব ভালো করে আমি প্রেজেন্ট করতে পারি ঠাকুর, ওর আর আমার ভালোবাসা যেন কোনোদিন ভেঙে না যায়, কোনো থার্ড ফোর্সের কাছে যেন আমাদের হেরে যেতে না হয় ঠাকুর, ও যেন আমাকে বিশ্বাস করে, আমিও যেন ওর উপর চিরকাল বিশ্বাস রাখতে পারি। তো চাইছে শুনি। আমি? তুমি তো বলতে পারলে না, কিন্তু আমি কিন্তু বলতে পারি। বলো না, বলো বলো, কি চাইলে বলো তো। বলো। আমি ঠাকুরের কাছে চাইলাম যে ঠাকুর আমাকে আশীর্বাদ করো যেন পরের জন্মে আমার একটা বউ হয় যে যেন ব্রিলিয়েন্ট হয়, তার দিক থেকে যেন আমি আমার চোখই ফেরাতে না পারি, দিন রাত্রি আমি যেন তার দিকে তাকিয়ে থাকতে পারি। আরে তুতুল, 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 আমাকে তো সঙ্গে সঙ্গে ওই বটটা দিয়ে দিল, তুমি শুনতে পাওনি? আকাশ থেকে তো দৈব বাণী হলো, আমি তো স্পষ্ট শুনতে পেলাম। আরে তুতুল শোনো না, তুমি দৈব বাণীটা শুনতে পাওনি? আমি স্পষ্ট শুনতে পেয়েছি, ভগবান আমাকে বললেন, আরে বেটা সিরফ ইস জন্ম মে হি নেহি, আগলে হর জন্ম মে তুম ইহি পত্নী পাওগে। যাও। কি যাও? আরে সাধু বাবা চলে আসবে। আরে সাধু, সাধু বাবাই তো আমাকে বলেছিলেন যে শাদিকে বাদ আপনি বিবি কো মেরে পাস না। अरे वाह, इतने दिनों बाद। प्रणाम बाबा जी। खुश रहो, सौभाग्यवती रहो। कैसे हो आयुष? बहुत अच्छा हूँ बाबा जी। आपने कहा था ना शादी के बाद अपनी बीवी को लेकर आने के लिए, ये मेरी पत्नी। बहुत सुंदर है तुम्हारी पत्नी, अत्यंत सुलक्षणा, इसका भविष्य तो बहुत ही उज्ज्वल है, ये अपने जीवन में नाम यश समृद्धि प्राप्त करेगी, सारे भारत में इसका नाम होगा। ऐसा? हाँ अवश्य, ये तो होकर ही रहेगा। परंतु 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 क्या? इस पर घोर संकट है, जीवन संकट, कोई कोई इसको समाप्त करना चाहता है। अपनी पत्नी का हमेशा ख्याल रखना। पर घोर संकट है, जीवन संकट है, कोई इसको समाप्त करना चाहता है।